এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি ভালোবাসেন তাহলে প্রমাণ করতে হবে মাঠে ময়দানে। মাঠে ময়দানে প্রমাণ না করে নবীকে ভালোবাসা যায় না। নবী পৃথিবীতে এসেছে মাঠে ময়দানে আদর্শ প্রমাণ করার জন্য। আপনাকে মাঠে ময়দানে প্রমাণ করতে হবে, কাজে কর্মে প্রমাণ করতে হবে আপনি নবীকে ভালোবাসেন। যারা নবীকে ভালোবাসেন তারা এভাবে বলতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের জন্য আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আপনার জন্য অনুসরণীয় ব্যক্তি। আপনি যদি নবীকে সত্যি ভালোবাসেন তা আপনার আদর্শ শুধু হবে একজন, সে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার অনুসরণীয় ব্যক্তি হবে একজন, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি সত্যি আপনি নবীকে ভালোবাসেন, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আদর্শিক নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত আদর্শিক নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। টেকনাফ থেকে শুরু করে তেঁতুলিয়া পর্যন্ত আদর্শিক নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত আদর্শিক নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আদর্শিক নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলাদেশ থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত পুরো আন্তর্জাতিকভাবে আদর্শিক নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনি নবীকে ভালোবাসেন। এর ব্যতিক্রম ঘটলে ভালোবাসা টিকবে না। জীবনের প্রত্যেকটা জায়গায় আদর্শ হিসেবে মানতে হবে নবীকে, অনুসরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবার দলিল সূরা আহজাবের 21 নং আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে উত্তম আদর্শ, তিনি হচ্ছে তোমাদের মডেল, তিনি হচ্ছে তোমাদের অনুসরণীয় ব্যক্তি। জীবনের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে আদর্শিক নেতা হবে একজন, তিনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি কি করেন না করেন, আপনি কোন দল করেন না করেন, আপনি কোথায় থাকেন কি করেন, এগুলো দেখার বিষয় না। জীবনের সমস্ত প্ল্যাটফর্মে আদর্শিক নেতা একজন, তিনি হচ্ছে আল্লাহর নবী। এর ব্যতিক্রম ঘটলে আপনি নবীকে ভালোবাসেন না, এর ব্যতিক্রম ঘটা যাবে না। এবার আরেকটা দলিল নেন, দারে কুতনিতে একটা হাদিস আসছে, হাদিসটা সহি, আল্লাহ নবী বলছেন ওয়ালাউ বাদা আলাকুম মূসা ফাত্তাবাতুমুহু অতারাক তুমুনিলা দলাল তুম আন সাওয়া ইসাবিল ওয়ালাউ কানা মূসা হাইয়ান ওয়া আদরাকা নবুয়াতি লা তুবানি। আল্লাহ নবী বললেন দেখেন বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ, মূসা আলাইহিস সালাম একটা দাপটি নবী ছিল, মূসা আলাইহিস সালাম একটা পাওয়ারফুল নবী ছিল। মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে কিন্তু আল্লাহ নবী কথাটা বললেন, বাংলাদেশের মানুষ মূসা নবীর তুলনায় কিছুই না। বাংলাদেশের আপনি পীর বুজুর্গ বলেন, ওলি আউলিয়া দরবেশ বলেন, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার পিতামাতা ভাই বোন যাই বলেন না কেন, মূসা আলাইহিস সালামের তুলনায় সাধারণ মানুষ কিছুই না। আল্লাহ নবী বললেন যে মূসা আলাইহিস সালাম যদি আজকে থাকতো আর তোমরা যদি আমি নবীকে বাদ দিয়ে মুসাকে নেতা হিসেবে মানতা, আমি নবীকে বাদ দিয়ে যদি মুসাকে আদর্শ হিসেবে মানতা, আমি নবীকে বাদ দিয়ে যদি তোমরা মুসাকে অনুসরণ করতা, আল্লাহ নবী বললেন নিশ্চিত তোমরা গোমরা হয়ে যেতা। তা এখন গোমরারা বাকি রইল কই? মুসা আলাইহিসসালামকে নেতা হিসেবে মানলে, মুসাকে আদর্শ হিসেবে মানলে, মুসাকে অনুসরণ করলেই যদি গোমরা হয়ে যাইতাম, তো এখন তো কেউ নাই, তো আরো বেশি গোমরা এখন আমরা। ওয়ালাউ কানা মুসা হাইয়ান আল্লাহ নবী বললেন আজকে যদি মূসা জীবিত থাকতো তা আমি নবীকে নেতা হিসেবে মানা ছাড়া, আমি নবীকে আদর্শ হিসেবে মানা ছাড়া, আমি নবীর পদ্ধতি জীবন গঠন করা ছাড়া, আমি নবীকে অনুসরণ করা ছাড়া মূসার জন্য কোনো বিকল্প রাস্তা খোলা থাকতো না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ভালোবাসেন এটা প্রমাণ করতে হবে। নবী হবে আপনার আদর্শিক নেতা, নবী হবে আপনার অনুসরণীয় ব্যক্তি, এর বাহিরে বিকল্প হলে নবীকে আপনি ভালোবাসেন না। জীবনের প্রত্যেকটা জায়গায় নবীকে অনুসরণ করতে হবে। যদিও এদেশের মানুষ নবীর জায়গায় এখন অনেক আলেম ওলামাকে বসিয়ে বসে আছে, নবীর স্থানটা দখল করে আছে অনেক আলেম ওলামা, অনেক পীর বুজুর্গ ওলিয়া উলিয়া দরবেশ বুজুর্গানি কেরাম নবীর স্থান দখল করে বসে আছে। নবীকে বাদ দিয়ে এখন মানুষ অন্ধভাবে অনুসরণ করছে সাধারণ মানুষকে। সূরা আরাফের 3 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অনুসরণ হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, অনুসরণ হবে শুধুমাত্র আল্লাহর নবীর, এর বাইরে কোনো মানুষের অনুসরণ করা যাবে না।
আল্লাহ বলছেন অনুসরণ করতে হবে শুধুমাত্র আল্লাহকে, অনুসরণ করতে হবে শুধুমাত্র তার রাসূলকে, এর বাহিরে কোনো মানুষকে অনুসরণ করা যাবে না। আপনি নবীকে অনুসরণ না করে অন্য মানুষকে অনুসরণ করলে বুঝতে পারলাম আপনি নবীকে ভালোবাসেন না।